সকাল, পালাম বিমানবন্দর, 8:10, ব্রিটিশ প্রধানমন্ত্রীর রূপালী কমেট বিমান ধীরে ধীরে এসে সশব্দে সুস্থির খুলে গেল দ্বার। দাঁড়িয়ে সহাস্যে সুদর্শন দীর্ঘকায় ঋজু নবীন দেশের রাষ্ট্রপতি, অকস্মাৎ সুউচ্চ কণ্ঠে উচ্চারণ করলেন তিনি আবেগের বাঁধ ভাঙা দুটি শব্দ, জয় বাংলা। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। যুদ্ধে পাকিস্তান বাহিনীর পরাজয়ের পর 1972 সালের 8 জানুয়ারি মুক্তি দেওয়া হয় বঙ্গবন্ধুকে। এরপর তিনি লন্ডন হয়ে দিল্লিতে আসেন, তারপর 10 জানুয়ারি বাংলাদেশে ফিরে আসেন। সেদিন প্রকৃত বিজয়ে উল্লাসিত বাংলাদেশের লাখ লাখ মানুষ ঢাকা বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত তাকে স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা জানায়। সেই যুগান্তকারী ইতিহাসকে স্মরণের উদ্দেশ্যে আজকের আমাদের এই অনলাইন আয়োজন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাননীয় অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ স্যার, উপাধ্যক্ষবৃন্দ, শিক্ষক প্রতিনিধিদ্বয়, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ইতিহাস ভিত্তিক আলোচনা শুনব প্রভাষক মাজহারুল হকের কাছ থেকে। আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কর্তৃক আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভার সম্মানিত সভাপতি, অত্র কলেজের অধ্যক্ষ, সুযোগ্য অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ স্যার, সম্মানিত উপাধ্যক্ষ বৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক প্রতিনিধিদ্বয়, সর্বস্তরের সহকর্মী বৃন্দ এবং আমার স্নেহের ছাত্র, সবার প্রতি আমার সালাম ও মুজিবীয় শুভেচ্ছা। আজকে আয়োজনের জন্য এবং কলেজ কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ। বঙ্গবন্ধুর মতো এত বড় মহান ব্যক্তি সম্পর্কে কিছু বলার সুযোগ আমাকে করে দেওয়ার জন্য, আসলে বঙ্গবন্ধুর মতো এত মহান নেতা এবং তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের যে সুবিশাল তাৎপর্য এবং এত বড় অবিস্মরণীয় ঘটনা, সে সম্পর্কে আমার মতো ক্ষুদ্র জ্ঞানে বলাটা খুবই দুরূহ ব্যাপার। তারপরেও ইতিহাসের ছাত্র হিসেবে আমি ইতিহাসের নিরিখে কিছুটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমরা জানি যে 1947 সালে ধর্মের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের উদ্ভব হয়, স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র, যেটা প্রায় 200 বছর ব্রিটিশদের উপনিবেশ ছিল। সেখান থেকে ধর্মের ভিত্তিতে আমাদেরকে, যাদের সাথে কোনো জাতিগত, কোনো ভাষাগত, কোনো সংস্কৃতিগত কোনো ধরনের মিল নেই, শুধুমাত্র ধর্মীয় কারণে আমাদেরকে পশ্চিম পাকিস্তানের একটি অংশ হিসেবে, যেখানে লাহোর প্রস্তাবের ভিত্তিতে একটি স্বায়ত্তশাসিত প্রদেশ হওয়ার কথা, সেখানে পাকিস্তানের সাথে আমাদেরকে একটি প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে তারা পাকিস্তান সৃষ্টির শুরু থেকেই আমাদের পূর্ব পাকিস্তানের প্রতি বিভিন্ন ধরনের বৈষম্য, বিভিন্ন ধরনের অনিয়ম তারা আমাদের সাথে করতে থাকে, এক ধরনের অত্যাচার, নিপীড়ন এবং বিশেষ করে বঞ্চনাটা ছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর আমাদের প্রতি অনেক বেশি। তো এই যে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর পূর্ব পাকিস্তানের প্রতি একটা ঔপনিবেশিক মন মানসিকতা, অর্থাৎ তারা আমাদেরকে উপনিবেশ হিসেবে শুরুতেই ব্যবহার করতে থাকে, তো এটা শুরু থেকেই বাঙালি নেতৃবৃন্দ কখনোই মেনে নেননি। প্রথমেই তারা আমাদের যে ভাষার উপর আঘাত হানে, আমাদের সংস্কৃতির উপর, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ তথা পূর্ব পাকিস্তানের গোটা ছাত্র সমাজ এবং শিক্ষক বৃন্দ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ থেকে একটা প্রতিহতের ডাক আমরা 47-এই শুনতে পাই, এবং সেখানে বঙ্গবন্ধু তার অবস্থান থেকে শুরু থেকেই সক্রিয় ছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি 1947 থেকে একেবারে
70-এ সাধারণ নির্বাচন এবং 71 পর্যন্ত তিনি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বাঙালি জনগণ ছাত্র জনতা সবাইকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার চূড়ান্ত ডাক দেন এবং তারই প্রেক্ষিতে 25শে মার্চ কাল রাত্রিতে তারা বঙ্গবন্ধুকে বন্দি করে কারাগারে নিয়ে যায় এবং সেখানে দীর্ঘ 288 দিন তিনি লাহোর বিমানবন্দর থেকে 80 কিলোমিটার দূরে মিনওয়ালি নামক কারাগারে তাকে বন্দি করে রাখা হয়। তো এর মধ্য দিয়ে বাংলাদেশ এই দীর্ঘ 9 মাস যুদ্ধের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে সেখানে দীর্ঘ 9 মাস যে রক্তক্ষয়ী যুদ্ধ আপনারা সবাই জানেন যে 30 লক্ষ শহীদ হন মুক্তিযুদ্ধে এবং প্রায় 2.5 লক্ষ মা বোনদের সম্ভ্রমহানি এবং একেবারে বিজয়ের আমাদের বিজয়ের চূড়ান্ত পর্যায়ে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তথা বুদ্ধিজীবীদের তারা হত্যা করে তো এরকম অসংখ্য ত্যাগের বিনিময়ে আমরা সর্বশেষ 16ই ডিসেম্বর পাকিস্তান সামরিক জান্তার বিরুদ্ধে আমাদের বিজয় আমরা অর্জন করতে সক্ষম হই। কিন্তু এই চূড়ান্ত বিজয় আমরা উদযাপন করতে বা আমাদের বিজয়ের চূড়ান্ত সার্থকতা বা সফলতা আসে যখন 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশে প্রত্যাবর্তন করেন। তো এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমেই আমাকে বলতে হবে যে এই যে সদ্য স্বাধীন রাষ্ট্র সেই স্বাধীন রাষ্ট্রের পুনর্গঠন এবং সেই স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি আদায়ের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য বঙ্গবন্ধুর যে লন্ডন যাত্রা অর্থাৎ তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে সরাসরি বাংলাদেশে বা নিজ মাতৃভূমিতে না আসার প্রধান কারণ ছিল লন্ডনে উড়ে গিয়ে সেখানকার যে বিশ্ব নেতৃবৃন্দ আছে বিশেষ করে আমরা জানি যে 5 পরাশক্তির অন্যতম পরাশক্তি হলো ব্রিটেন আর অন্যদিকে আমেরিকা পরাশক্তি হলো তারা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে আমাদের পক্ষে ছিল না আমাদের বিরোধী পক্ষে তাদের সমর্থন ছিল সরাসরি বিরোধিতাও করে তো সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা চীনের বিরোধিতা সত্ত্বেও এখানে রাশিয়া এবং ভারত সরাসরি আমাদেরকে সহযোগিতা করে প্রত্যক্ষভাবে মার্কিন এই যুক্তরাজ্য সরি যুক্তরাজ্য আমাদের বিশেষ করে যুক্তরাজ্যের জনগণ এবং সরকার নানা দিক থেকে আমাদেরকে সহযোগিতা করে তারই অংশ হিসাবে 8 জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু লন্ডনে ফিরে লন্ডনে গিয়ে সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সাথে তিনি আমাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি আহ্বান জানান। তো তিনি যথার্থ উপলব্ধি করতে পেরেছিলেন যে আমরা জানি যে আমরা স্বাধীনতা অর্জন করেছি ইতিমধ্যে আমাদেরকে ভারত এবং ভুটান স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। তো একটা দেশ যখন স্বাধীন হয় তখন আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশেষ করে জাতিসংঘের অনুমোদনের বিশেষ প্রয়োজন ছিল। এই প্রস্তাব যখন বঙ্গবন্ধু ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে করেন আলোচনা করেন তো তখন তার বিষয়বস্তু ইয়াটা ছিল মনোভাবটা ছিল এরকম ঠিক আছে আমরা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিব তো সেই জন্য বাংলাদেশ থেকে সবার আগে যেটা করতে হবে ভারতের সৈন্য প্রত্যাহার করতে হবে যেহেতু ভারত মিত্রবাহিনী তখনও বাংলাদেশে অবস্থান করছিল। তো বঙ্গবন্ধু তখনই উদ্যোগ নেন যে ঠিক আছে আমি যেহেতু এই তখনই তিনি সেখান থেকে পরিকল্পনা করেন যে আমি এই ভারতে যাব প্ল্যান অনুযায়ী এবং এখানে দুইটা বিষয় ছিল একটা তো হলো এ ব্যাপারে আলোচনা করা তাছাড়া আমরা জানি যে মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে কিভাবে সহযোগিতা করেছে 1 কোটি শরণার্থীদের খাওয়ানো থেকে শুরু করে যুদ্ধের প্রশিক্ষণ এবং সর্বশেষ আমাদের অস্ত্র ও সৈন্য দিয়ে সহযোগিতা তো তারই কৃতজ্ঞতা স্বরূপ বঙ্গবন্ধু ভারতে এসে দিল্লিতে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করেন এবং সেখানে তিনি সৈন্য প্রত্যাহারের অনুরোধ জানান। তার আগে তিনি তার বক্তৃতায় দিল্লিতে তার বক্তৃতায় আমাদের দেশের পক্ষ থেকে তার পক্ষ থেকে আমাদের স্বাধীনতায় তাদের অকুণ্ঠ সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা পেশ করেন। তো যখন সৈন্য প্রত্যাহারের কথা বলা হয় তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী বললেন যে যখনই বাংলাদেশ চাইবে আমরা তখনই সৈন্য প্রত্যাহার করে নিব।
তো যুদ্ধের যে সমঝোতা চুক্তি ছিল সেখানে আলোচনা হয়েছিল যে জুন 1972-এ সৈন্য প্রত্যাহার করে নেওয়া হবে, কিন্তু বঙ্গবন্ধুর সুচারু নেতৃত্বে এবং তার কূটনৈতিক কলাকৌশলের মাধ্যমে সেটা জুন পর্যন্ত লাগেনি, মার্চ থেকেই তারা সৈন্য প্রত্যাহার করে নিবে, ওই রকম সমঝোতা হয়। এবং এতে করে আমাদের আন্তর্জাতিক বিশ্বের যে সমর্থন এবং সহযোগিতা সেটা সম্ভব হয়। তো বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের গুরুত্ব আরেকটা দিক থেকে খুব বেশি ছিল বা তাৎপর্যপূর্ণ ছিল, সেটা হলো যে আমরা জানি যে তার বলিষ্ঠ নেতৃত্বে, তার আপোষহীন নেতৃত্বে, তার আপোষহীন বা বলিষ্ঠ বলছি এই কারণে আমরা জানি যে পাকিস্তান সৃষ্টি শুরু থেকে আমাদের যে প্রতিরোধ আন্দোলন, এখানে কিন্তু অনেক সময় তাকে সিনিয়র নেতাদের সাথে অনেক সময় মতবিরোধ হয়েছে যে এই মুহূর্তে হয়তো আমাদের এটা করা উচিত হবে না। যেমন 6 দফা যখন 66 সালে 6 দফা দেওয়া হচ্ছিল, তখন অনেক সিনিয়র নেতৃবৃন্দ বলছেন যে এই মুহূর্তেই আসলে 6 দফার মতো এত একটা সাহসী পদক্ষেপ নেওয়াটা হয়তো পাকিস্তানে বিচ্ছিন্নতা সৃষ্টি হতে পারে এবং আমাদের এটা হিতে বিপরীত হতে পারে। তারপরেও তিনি কিন্তু 6 দফা সম্মেলনে দিতে না পেরেও তিনি কিন্তু বাইরে সংবাদ সম্মেলন করে সেখানে 6 দফা ঘোষণা করেন। তো এরকম নানা রূপ সাহসিকতা, তার যে দৃঢ়তা, এই কারণে আমরা কিন্তু স্বাধীনতার দিকে ধাবিত হতে পারি, হতে পেরেছিলাম। এবং এই যে বিজয়টা, বিজয়টার চূড়ান্ত পরিণতি বা সুফল পাওয়ার জন্য আমাদের তার নেতৃত্ব, তার উপস্থিতি খুবই প্রয়োজন ছিল। একটা পর্যায়ে যেমন আমরা জানি যে 16 ডিসেম্বর, এদিকে 8 জানুয়ারি, প্রায় 2-3 সপ্তাহ কিন্তু হয়ে গেছে। তো একটা আশঙ্কা, একটা উদ্বেগ তৈরি হয়ে গিয়েছিল যে আসলে কি আমাদের প্রিয় নেতা, আমাদের জাতির পিতা কি মুক্তি পাবেন না, তাকে কি আমরা পাবো না আমাদের দেশ পরিচালনার জন্য। তো এই যে 10 জানুয়ারি তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেন, সব ধরনের শঙ্কা এবং সদ্য ভূমিষ্ঠ একটা শিশু সন্তান তথা বাংলাদেশ রাষ্ট্রের যে ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে তৈরি হয়েছিল সেটা দূরীভূত হয়ে যায়, এবং তার বলিষ্ঠ নেতৃত্বে আমাদের যে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ পুনর্গঠন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলে এবং তিনি নিজ হাতে তার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের দিকে অগ্রসর হতে থাকেন। তো এই জন্য বলা হয়ে থাকে যে বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়তো স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হতো কিনা সেটা সন্দেহ থেকেই যায়। তো এই পর্যায়ে আমরা এই তার যে সোনার বাংলা বাস্তবায়ন, এই সোনার বাংলা বাস্তবায়নের যে কার্যক্রম সেটা এখনো চলমান, এবং এটা আমাদের শিক্ষক, আমাদের ছাত্র সমাজ তথা সবাইকে এই দায়িত্ব নিয়ে আমরা তার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে কাজ করে যাব। আমরা এ পর্যায়ে যে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বা তার যে জীব কর্ম, তার যে বিভিন্ন বক্তৃতা সংবলিত ডকুমেন্টারি আমরা প্রত্যক্ষ করব, দেখব, সেখান থেকে আমরা তার যে জীবন দর্শন, তার যে রাজনৈতিক কর্মকাণ্ড সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাজহারুল হককে। এবার আমরা উপভোগ করব একটি প্রামাণ্যচিত্র। বাংলার হাজার বছরের সেরা মানুষ শেখ মুজিব, বাংলার অতি প্রিয় বঙ্গবন্ধু, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দীর্ঘকালের জনপদ বাংলাদেশ, এই সমতট গৌর বরেন্দ্র ভূমি তার বিচিত্র শোভা, নদী অরণ্য আর মেঘাবৃত আকাশের দেশ বাংলাদেশ। বাংলার মানুষ রক্ত দিয়ে রক্ষা করেছে মাতৃভাষা বাংলাকে, মুক্তিকামী বাঙালি যুদ্ধ করে অর্জন করেছে স্বাধীনতা, বাংলার স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁরই উদাত্ত আহ্বানে বাংলার মাঠের কৃষক, নৌকার মাঝি,
कारखानार श्रमिक उद्वेलित छात्र जनता जेगे उठेछिल स्वाधीनतार जन्य बांगलार मस्जिद बांगलार मंदिर मठ गिरजाय ध्वनित हयेछिल प्रार्थना स्वाधीनता चाई स्वाधीनता चर्यापदेर बांग्लादेश महुआ मलुआर बांग्लादेश रामायणेर बांगला पद्मावती जंगनामार बांगला रवींद्रनाथ नजरुल जीवनानंदेर बांग्लादेश जेगे उठेछिल स्वाधीनतार जन्य जे जनपद रक्त ढेले अर्जन करेछे बांगला एकेडेमी जे जाति एकुश दफार उदात्त आह्वाने गणतंत्रेर चेतनाके करेछे समुत्थित সেই জনপদের হৃদয় জুড়ে পরম করুণাময় আল্লাহ তাআলার পবিত্র বাণী চিরঞ্জীব হয়ে আছে আর সেই জনপদকে শিকল ভাঙার আহ্বান করেছেন শেখ মুজিবুর রহমান রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ অবিচল সাধনা কঠোর জীবনযাপন পদে পদে কারাগার আর নিশ্চিত প্রায় মৃত্যুকে তুচ্ছ করে বঙ্গবন্ধু বাংলাকে জাগ্রত করেছেন বাংলার মুক্তি সনদ ছয় দফা ঘোষণা করলেন শেখ মুজিব তার উপর নেমে এলো ভয়াবহ হামলা অনমনীয় নেতাকে আগরতলা মিথ্যা মামলায় প্রধান আসামি করল পাকিস্তানিরা ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করতে চায় মুজিবকে বাংলার জাগ্রত জনপদ জেলের তালা ভাঙার শপথ নিয়ে প্রিয় নেতাকে স্বৈর শাসনের জিন্দানখানা থেকে উদ্ধার করে আনল বিশাল জনসভায় অমিশ্বরণীয় আনন্দ উল্লাসের মধ্যে ঘোষিত হল তুমি আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনসংখ্যার ভিত্তিতে এলো নির্বাচন শেখ মুজিবের অসামান্য রাজনৈতিক প্রজ্ঞার ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করল বাংলাদেশের মানুষ কিন্তু সেনাপতি ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে সরকার গঠন করতে দিল না গড়িমসি ছল চাতুরির মাধ্যমে এক ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে গেল বাংলাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিলেন নেমে এলো রাতের অন্ধকারে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ বাংলার নিরীহ নিষ্পাপ ও শান্তিপ্রিয় মানুষের প্রতিটি গৃহ রঞ্জিত হল রক্তে রক্ত আর রক্ত আর রক্ত এত রক্ত দেখেনি কেউ এমন শিহরিত মৃত্যুর পাহাড় নেই কোথাও সভ্যতার এত বড় বিনাশ শোনেনি কেউ অপরাধ আমরা বাঙালি অপরাধ আমরা ন্যায্য অধিকার চাই অপরাধ আমাদের মহান নেতার আহ্বানে আমরা সমর্থিত হয়েছি হাজার হাজার মানুষ নিহত হল লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হল আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামরিক শাসকরা বন্দী করল আবার বন্দী তিনি আবার নিশ্চিত মৃত্যুর পথে যাত্রা আবার ভয়াবহ অন্ধকার ঘরে দিন রাত্রির জীবন চাপন বাংলার শ্রেষ্ঠ সন্তান পৃথিবীর নিপীড়িত মানুষের অবিসংবাদ সহযোদ্ধা শেখ মুজিবুর রহমান পাকিস্তানের মিয়ানওয়ালি অন্ধকার কারাগারে নির্মম নির্জন নিঃসহায় দিন যাপন করছেন যে কোনো দিন তাকে হত্যা করা হবে অপরাধ তিনি বাংলার মানুষের মুক্তি চেয়েছেন স্বাধীনতা চেয়েছেন বাংলার এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তাই তাকে হত্যা করা হবে তাই পৃথিবীর সর্বপ্রান্তের জনমতের আবেদনের বিরুদ্ধে মহানায়ক শেখ মুজিবকে হত্যা করা হবে কবর খোঁড়ার কাজ চলছে কারাবাসের অন্ধকার প্রকোষ্ঠে একটা ভাঙা তক্তাপোশে শুয়ে শুয়ে বঙ্গবন্ধু মৃত্যুর অন্তিম শয্যার আহ্বান শুনছেন তাকে কবরের অন্ধকারে পাঠাবার ষড়যন্ত্র করছে পাকিস্তানি হায়নারা
আর এখানে বাংলার দামাল ছেলেরা যুদ্ধ করছে, বাংলার মানুষ স্বাধীনতার জন্য জেগে উঠেছে, মৃত্যুকে তুচ্ছ জেনেছে বাংলা, স্বাধীনতা চাই স্বাধীনতা, গৃহ নেই আমাদের, আগুনে পুড়ে গেছে, সম্ভ্রম নেই আমাদের, দুশ্মনরা নষ্ট করে গেছে, আবার বেঁচে উঠতে চাই সহস্র বছরের বাঙালি আমরা, আবার গৃহের শান্তি চাই, আবার সম্ভ্রম ও মর্যাদা নিয়ে ঘরে ফিরতে চাই, আমাদের স্বাধীনতা চাই স্বাধীনতা। একদিকে কবর খোঁড়া, অন্যদিকে যুদ্ধ, একদিকে স্বাধীনতার জন্য নির্জন তপস্যা, অন্যদিকে স্বাধীনতার জন্য মাঠে প্রান্তরে শহরে গঞ্জে যুদ্ধ। স্বাধীনতা ছাড়া ভিন্ন কথা নয় বাংলার স্বাধীনতা। সারল পাকিস্তানের 94,000 সৈন্য, আত্মসমর্পণ করল নিঃশর্ত সমর্পণ। ভারতীয় মিত্রবাহিনী আর বাংলার মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানি সেনাপতির নত মুখ সমর্পণ। আর এইখানেই 7ই মার্চে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আকাশের গাঢ় নীলকে আরো নীল করে উঠছে বাংলার লাল সবুজ পতাকা, স্বাধীনতার পতাকা। 1972 সালের 8ই জানুয়ারি পাকিস্তানের ভয়ঙ্কর নিষ্ঠুর কারাগার মিয়ানওয়ালি থেকে মুক্ত হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের সামরিক শাসকরা মুক্তি দিতে বাধ্য হল। বরেণ্য নেতা বঙ্গবন্ধু এলেন লন্ডনে, ইংল্যান্ডের যাবতীয় প্রথা ভঙ্গ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ ছুটে এসে বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানিয়েছেন। প্রেস কনফারেন্সে এসেছেন বঙ্গবন্ধু। The ultimate achievement of this struggle is the creation of an independent, sovereign People's Republic of Bangladesh, of which my people declared me as the president while I was a prisoner in the condemned cell awaiting the execution of a sentence of hanging. No people has had to pay as high a price in human life and suffering for their freedom as has been exacted from the people of Bangladesh. I cannot wait a single moment to return to my people. হোটেলের জানালা দিয়ে উৎফুল্ল জনতাকে শুভেচ্ছা জানাচ্ছেন। স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি, স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাঝপথে নামলেন মহান মিত্র দেশ ভারতের রাজধানী দিল্লিতে। বঙ্গবন্ধুকে প্রাণ ঢালা শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাবার জন্য এসেছেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি ভিভি গিরি, এসেছেন ভারতের অসামান্য প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। আমাদের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধী আর ভারতের জনগণের অবদান আমরা কোনোদিন ভুলব না। 7.5 কোটি বাঙালির মহান নেতা এসেছেন নির্মম কারাগারের দুঃসহ যন্ত্রণা ভোগ করে, কিন্তু আজ তিনি ক্লান্ত নন, দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছেন, যেন বাংলার অহংকার চলেছে সূর্যের দীপ্তি চলেছে সঙ্গে। এত যে অমানবিক অত্যাচার হয়েছে, এত যে নিষ্ঠুর আচরণ হয়েছে তার ওপর, কিন্তু তিনি আজ বিষণ্ণ নন, সব কিছু ধারণ করেছেন তিনি, আজীবন ধারণ করে চলেছেন নিপীড়ন আর অত্যাচার প্রিয় বাংলার মুক্তির জন্য।
আমার ভাই ও বোনেরা, আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের সরকার, আপনাদের সৈনিক বাহিনী, সৈন্য বাহিনী, আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না। ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি পশ্চিম পাকিস্তানের অন্ধকার ছেলের মধ্যে বন্দী ছিলাম দুদিন আগেও। শ্রীমতী গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য। আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ। আমার 6-7 কোটি মানুষ ব্যক্তিগতভাবে তার কাছে এবং তার সরকারের কাছে কৃতজ্ঞ। আমার জনসাধারণ ভারতবর্ষের জনসাধারণের কাছে কৃতজ্ঞ। আর যেভাবে 1 কোটি লোকের খাওয়ার বন্দোবস্ত এবং ডাকার বন্দোবস্ত আপনারা করেছেন, আমি জানি ভারতবর্ষের মানুষও দুঃখী আছে, সেখানে তারাও কষ্ট পাচ্ছে, তাদেরও অভিযোগ আছে, তা থাকতেও তারা সর্বস্ব দিয়েছে আমার লোককে সাহায্য করার জন্য, চিরদিন আমরা তা ভুলতে পারব না। আমরা আশা করি আজ জানেন বাংলাদেশ শেষ হয়ে গেছে। আমি সমস্ত সকল প্রকার সাহায্য সহানুভূতি আশা করি এবং এও আশা করি যে দুনিয়ার শান্তিপূর্ণ গণতান্ত্রিক যে মানুষ আছে তারা এগিয়ে আসবে আমার মানুষকে সাহায্য করার জন্য। আমি বিশ্বাস করি সেকুলারিজমে, আমি বিশ্বাস করি গণতন্ত্রে, আমি বিশ্বাস করি সোশ্যালিজমে। আমাকে প্রশ্ন করা হয় শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে আপনার আদর্শের এত মিল কেন, আমি বলি এটা আদর্শের মিল, এটা নীতির মিল, এটা মনুষ্যত্বের মিল, এটা বিশ্ব শান্তির মিল। ফিরে আসছেন বাংলার সন্তান বাংলাতে, সোনার বাংলার জন্য জীবন দিয়েছে 30 লক্ষ মানুষ, সম্ভ্রম গেছে বাংলার অনেক রমণীর, তবে এসেছে গৌরব দীপ্ত স্বাধীনতা। 21 দফা, 6 দফা, 11 দফা পার হয়ে 1 দফা বাংলার স্বাধীনতা। বাংলার মানুষের ঢল নেমেছে যুদ্ধবিধ্বস্ত দেশের ভাঙাচোরা বিমানবন্দরের সবখানে, আসছেন মহান নেতা যার অহংকারে উজ্জ্বল বাঙালি, তিনি আসছেন। আবারও বৃদ্ধ বনিতার মুজিব ভাই ফিরে আসছেন, মৃত্যুকে তুচ্ছ করে বাংলার চর্যাপদের কাল থেকে নজরুলের কাল পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের প্রকৃত মানুষটি ফিরে আসছেন। আজ বাংলা সর্বত্র তার হৃদয় উন্মোচিত করে দিয়েছে। ওই ওই যে এলো আকাশ পাখি, নিয়ে আসছে বাংলার বন্ধুকে, জাতির জনক বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে। প্রিয় নেতা, আমরা তোমারই আগমনের জন্য অহরাত্র প্রার্থনা করেছি, তুমি আসবে বলে আমরা দুই চোখের ঘুম তাড়িয়ে রেখেছি দীর্ঘ 9 মাস। তুমি এসেছ, আমাদের স্বপ্ন, আমাদের প্রার্থনা সার্থক হয়েছে। তুমি এসেছ পরম করুণাময়ের কাছে, আমাদের আবেদন মঞ্জুর হয়েছে। এলেন মঞ্চে, ওই তো ময়দান জুড়ে লক্ষ লক্ষ মানুষ, বাংলার মানুষ। সেদিন 10ই জানুয়ারি, সেদিন সোমবার, আমরা ফিরে পেলাম বাংলার মহানায়ককে, বাংলার স্বাধীনতার শ্রেষ্ঠ মানুষকে।
তিনি এলেন যেন মহাসাগরের আহ্বান এলো, তিনি এলেন যেন হাজার বছরের বাংলা এলো। আমার বাংলাদেশের ছাত্র শ্রমিক কৃষক বুদ্ধিজীবী সেপাহী পুলিশ জনগণকে হিন্দু মুসলমানকে হত্যা করা হয়েছে তাদের আত্মার মঙ্গল কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আপনাদের কাছে দু এক কথা বলতে চাই। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। আমি আজ বক্তৃতা করতে পারবো না, বাংলার ছেলেরা, বাংলার মায়েরা, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার বুদ্ধিজীবী যেভাবে সংগ্রাম করেছে। আমি কারাগারে বন্দী ছিলাম, ফাঁসি কাটতে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, আমার বাংলার মানুষ স্বাধীন হবে। আমি আমার সেই যে ভাইয়ের আত্মা হুদ দিয়েছে, শহীদ হয়েছে, তাদের আমি শ্রদ্ধা নিবেদন করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজ সৎকারা আমার খবর হয়েছে প্রায় 30 লক্ষ লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলার দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও। এত লোক, এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই, শহীদ হয় নাই, যা আমার এই 7 কোটি বাংলাদেশে হয়েছে। আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো। আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাদের। আমি মোবারকবাদ জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে, আমি মোবারকবাদ জানাই ভারতবর্ষের জনসাধারণকে, আমি মোবারকবাদ জানাই ভারতবর্ষের সামরিক বাহিনীকে, আমি মোবারকবাদ জানাই রাশিয়ার জনসাধারণকে, আমি মোবারকবাদ জানাই ব্রিটিশ, জার্মানি, ফ্রান্স সব জায়গায় যে গভর্নমেন্ট জনসাধারণ আছে তাদের আমি মোবারকবাদ জানাই যারা আমাকে সমর্থন করেছে, আমি মোবারকবাদ জানাই আমেরিকার জনসাধারণকে, আমি মোবারকবাদ জানাই বিশ্ব দুনিয়ার মজলুম জনসাধারণকে যারা আমার এই মুক্ত সংগ্রামকে সাহায্য করেছে। তবে মনে রাখা উচিত, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ স্বাধীন থাকবে, বাংলাদেশকে কেউ দমাতে পারবে না। জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে, আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁদা হয়েছে। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। আমি বলেছিলাম আমার মৃত্যু আসে থাকে যদি আমি হাসতে হাতে যাব, আমার বাঙালি জাতকে অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না, এবং যাবার সময় বলে যাব জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান। সুন্দর একটি প্রামাণ্য চিত্র আমরা উপভোগ করলাম।
বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত ও সদ্য স্বাধীন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে উন্নয়নের বীজ বপন করেন। তার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ তার স্বপ্নের সোনার বাংলা একটি সমৃদ্ধ ও স্থিতিশীল দেশ অর্জনের পথ হিসেবে লক্ষ্য অর্জন করতে শুরু করে। একটি স্বনির্ভর ও সমৃদ্ধ দেশের সূচনা ঘটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। এবার অত্র কলেজের মান্যবর অধ্যক্ষ মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি তার জ্ঞানগর্ভ বক্তব্যের জন্য। আসসালামু আলাইকুম, উপস্থিত সুধীর, আমার প্রিয় শিক্ষক মণ্ডলী, প্রিয় ছাত্ররা এবং আজকে যারা শুনছেন সবাইকে শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আজকে আমাদের এই অনলাইন যে অনুষ্ঠান হচ্ছে সেটা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর 1972 সালের 10ই জানুয়ারি যে স্বদেশ প্রত্যাবর্তন হয়েছিল সেই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে আমাদের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কর্তৃক এই অনলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমাদের বাংলাদেশের জন্ম থেকে শুরু করে 1947 সাল থেকে 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি এবং তাদের দোসরদের যে অত্যাচার তার বিরুদ্ধে বঙ্গবন্ধুর নিরলস সংগ্রাম, আপোষহীন সংগ্রাম এর কথা এবং 7ই মার্চের তার যে উদাত্ত আহ্বান সেই আহ্বানে সাড়া দিয়ে 25শে মার্চের কালো রাত্রিতে যখন পাক বাহিনী আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল তখন সেই 7ই মার্চের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে আমাদের বাংলাদেশের হাপ্পামোর জনসাধারণ পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন এবং আমাদের মিত্র বাহিনী ভারত বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করে বাংলাদেশকে স্বাধীনতার পথে অনেক সহযোগিতা করে এবং যার প্রতিশ্রুতিতে মাত্র 9 মাসের স্বাধীনতা যুদ্ধে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হই। বঙ্গবন্ধু তখন আমাদের মাঝে ছিলেন না, উনি পাকিস্তানি জেলখানায় মৃত্যুর প্রহর গুনছিলেন। তারই ভাষায় তখন তিনি জানতেন যে তার সেলের পাশে তার কবর তৈরি করা হচ্ছে, তাকে বিভিন্ন ভয় ভীতি দেয়া হয়েছে কিন্তু তিনি কখনোই দমে যান নাই এবং বঙ্গবন্ধুর যে উদাত্ত আহ্বান, বঙ্গবন্ধুর কর্মজীবন যে বিশালতা তিনি দেখিয়েছেন সেই বিশালতা এবং তার যে মাথা নোয়াবার নয় এদেশের মানুষকে যে দাবিয়ে রাখা যাবে না সেই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে 1971-এর 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি এবং এর কিছুদিন পরেই 10ই জানুয়ারি 1972 সালে জাতির পিতা তার দেশে প্রত্যাবর্তন করতে সক্ষম হন। এই দিন একটি আবেগাক্রান্ত দিন, আপনারা নিজেরাও দেখেছেন যে বঙ্গবন্ধু অঝরে কাঁদছিলেন কারণ সেই সময় তার মনে হয়েছে যে তার এক আঙ্গুলি হিলনে এই 7 কোটি মানুষ তাদের জীবন বাজি রেখে এ দেশকে তার জন্য উপহার হিসেবে তৈরি করে রেখেছে। এই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে
উনি খুব বেশি দিন আমাদের মাঝে ছিলেন না, কিন্তু তার প্রতিটি কথায় কর্মে বক্তব্যে তিনি একটি সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, যা আজও আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত এবং উজ্জ্বল বাণী হিসাবে এখনো রয়েছে। তাই আজ এই 10ই জানুয়ারি উদযাপন উপলক্ষে সকলের কাছে উদ্দত্ত আহ্বান যে বঙ্গবন্ধুর যে অসমাপ্ত কাজ, যে তার স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রত্যেককে নিরলস পরিশ্রম করতে হবে। আজকে যারা অনুষ্ঠান আয়োজন করেছেন এবং যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। তাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমাদের আজকের আয়োজনে সংযুক্ত থাকার জন্য আপনাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।